পৃথিবীর বুকে এখনও যে অনেক রহস্যময় এবং অদ্ভুত জায়গা রয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তেমনি আজব বা রহস্যময় একটি জায়গার নাম সুকাত্রা দ্বীপ। এখানে তেমন কোনো আজব ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তবে দ্বীপটি নিজেই যেন অপার্থিব রহস্যে ভরপুর। এখানকার জীবজগৎ, প্রাণীকুল কোনো কিছুর সাথেই পৃথিবীর অন্য কোনো স্থানের কোনো মিল নেই। যেমন অদ্ভুত দর্শনের গাছপালা এখানে, তেমনি অদ্ভুত এখানকার পশু পাখি। এখানকার সব কিছু এত অদ্ভুত দর্শনের যে এই দ্বীপকে ভিন গ্রহের কোনো জায়গা বললে মোটেই ভুল হবে না। আরব সাগরের মাঝে এমনই এক দ্বীপ রয়েছে যেখানে এলিয়েনদের দেখা না মিললেও ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার ভিন্নতার কারণে একে এলিয়েন দ্বীপ বলা হয়। অদ্ভুত এবং অপার্থিব সুকাত্রা দ্বীপের বিস্তারিত জানবেন আদ্যপান্তর এই পর্বে। আরব সাগরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সুকাত্রা একটি পুরোপুরি বিচ্ছিন্ন দ্বীপ। যদিও সুকাত্রাকে একটি দ্বীপ বললে ভুল হবে, কারণ এটি গোয়ার্ডফুই চ্যানেল এবং আরব সাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, যা মোট চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত। এগুলোর মধ্যে সুকাত্রাই সবচেয়ে বড় এবং এটি মোট স্থলভাগের 95% দখলে রেখেছে। দ্বীপটি হর্ন অফ আফ্রিকা থেকে প্রায় 240 কিলোমিটার পূবে আর আরব উপদ্বীপের 380 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 3,796 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সুকাত্রা দ্বীপের দৈর্ঘ্য 132 কিলোমিটার আর প্রস্থ প্রায় 50 কিলোমিটার। মজার ব্যাপার হল, রাজনৈতিকভাবে দ্বীপটি ইয়েমেনের অংশ, কিন্তু সুকাত্রা সহ অন্য দ্বীপগুলো ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশের অংশ, যে কারণে ইয়েমেন দেশটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ হিসেবে গণ্য হয়। 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে সুকাত্রা দ্বীপকে। আগে বলেছি এটি পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন একটি দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ একসময় গন্ডোয়ানা নামে একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল। মায়োসিন যুগে, অর্থাৎ বেশ কয়েক লাখ বছর আগে, এটি গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপর থেকে এখন পর্যন্ত একটি বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ হিসেবেই দাঁড়িয়ে আছে। চারটি দ্বীপের সবচেয়ে বড়টি হল সুকাত্রা, বাকি তিনটি হল আবদাল কুড়ি, সামহা এবং দারসা। এই দ্বীপগুলো ছাড়াও সমুদ্রের বুকে মাথা তুলে রাখা কিছু ছোট ছোট পাথুরে ভূমি আছে, যেগুলো মূলত সামুদ্রিক পাখিদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। কয়েকটি প্রধান সামুদ্রিক বাণিজ্য রুটের পাশে অবস্থিত হওয়ায় এই দ্বীপপুঞ্জটি ভৌগোলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ, যে কারণে 2004 সালের আগ পর্যন্ত এটি ইয়েমেনের এডেন প্রদেশে নিয়ন্ত্রণে ছিল। এরপরে এটি দেশটির হাদরামাউত প্রদেশের অন্তর্ভুক্ত হয়। সবশেষ 2013 সালে সুকাত্রাকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করে ইয়েমেন। সুকাত্রার রাজধানীর নাম হাদিবু, এটিই এখানকার সবচেয়ে বড় শহর। বর্তমানে এই দ্বীপে প্রায় 60,000 মানুষের বাস রয়েছে। সুকাত্রা দ্বীপটির নামকরণ নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। গবেষকদের মতে সুকাত্রা নামটির উৎপত্তি গ্রিক শব্দ থেকে, যা একটি প্রাচীন আরবি ভাষা থেকে উদ্ভূত হয়েছে। 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6 খ্রিস্টাব্দের মধ্যে ইয়েমেনের কিছু উপজাতির মধ্যে প্রচলিত প্রাচীন দক্ষিণ আরবীয় ভাষা থেকে এসেছে এই নামটি। তবে অনেকেই মনে করেন এটি গ্রিক শব্দ নয়, বরং সংস্কৃত শব্দ সুকাত্রা থেকে এর উৎপত্তি, যার অর্থ সুখ প্রদানকারক। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে জানা যায়, প্রাচীনকালের সুকাত্রা দ্বীপে ওল্ড ওয়ান লিথিক সংস্কৃতির মানুষের বাস ছিল। 2008 সালে প্রত্নতাত্ত্বিকরা হাদিবু শহরের কাছে এমন কিছু পাথরের হাতিয়ার খুঁজে পান, যা 26 লাখ থেকে 17 লাখ বছর আগে পালিওলিথিক যুগের প্রাগৈতিহাসিক মানুষরা ব্যবহার করত। এরপর খ্রিস্টীয় প্রথম শতকে যে গ্রিকদের পদচারণা হয়েছিল এই সুকাত্রা দ্বীপমালায়, তা জানা যায় গ্রিকদের এরিথ্রিয়ান সাগরে নৌচালনার বিষয়ে লেখা একটি বই থেকে। তবে সাম্প্রতিক সময়ে এখানে খুঁজে পাওয়া একটি কাঠের খণ্ডে পালমিরীয় ভাষায় লেখা কিছু তথ্য থেকে জানা যায়, 3য় শতকের দিকে এই দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল। 2001 সালে বেলজিয়ামের একদল স্পেলিওলজিস্ট বা প্রাচীন গুহা বিশেষজ্ঞ সুকাত্রা দ্বীপের একটি গুহা থেকে বেশ কিছু পাথরের ফলক, চিত্রকর্ম এবং প্রত্নতাত্ত্বিক বস্তু খুঁজে পান। পরে গবেষকরা জানান সেগুলো প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যবর্তী সময়ে আরব সাগর পাড়ি দেওয়া জাহাজের নাবিক যারা এই দ্বীপে অবতরণ করেছিলেন তারাই এগুলো ফেলে গিয়েছিলেন। শুনলে অবাক হতে পারেন, প্রস্তরখণ্ডে পাওয়া লেখাগুলোর ভেতরে বেশিরভাগই ভারতীয় ব্রাহ্ম লিপিতে রচিত। তবে দক্ষিণ আরবীয়, ইথিওপিক, গ্রিক, পালমিরীয় এবং ব্যাক্ট্রিয়ান লিপিও রয়েছে এগুলোর মধ্যে। প্রায় 250টি গ্রন্থ এবং ড্রয়িংয়ের নমুনা পরীক্ষা করে গবেষকরা জানান, ভারত সাগর দিয়েই সে সময় পূর্ব পশ্চিমের মধ্যে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো।
সুকাত্রা দ্বীপে মূলত উষ্ণ মরু আবহাওয়া লক্ষ্য করা যায়। এখানকার গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে বছরে খুব কমই বৃষ্টিপাত হয়, তবে তা কোনো নির্দিষ্ট সময় না হয়ে বছর জুড়েই হয়ে থাকে। তবে উত্তর পূর্ব বর্ষা মৌসুম অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে এখানে গড়ে 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়, আর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম বর্ষা মৌসুমে দমকা বাতাসের কারণে এখানকার সমুদ্র ভীষণ উত্তাল থাকে। ঢেউ ভাঙার প্রচণ্ড শব্দের কারণে শত শত বছর ধরেই এই সময়টা ভারতীয় নাবিকদের মাঝে এখানকার সমুদ্র সুকাত্রা সিংহ বলে পরিচিতি পেয়েছে। যেমনটা আগেই বলা হয়েছে, কয়েক লাখ বছর ধরে সুকাত্রা দ্বীপ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যে কারণে এখানে জন্মানো উদ্ভিদ বা প্রাণীকুল সম্পূর্ণ স্বতন্ত্র এবং ব্যতিক্রমী চেহারা পেয়েছে। দ্বীপটিকে এলিয়েন দ্বীপ বলার পেছনে মূল কারণ হলো এখানকার গাছপালা। এই দ্বীপে যেসব গাছপালা আর উদ্ভিদ রয়েছে তার নামে যেমন অদ্ভুত, দেখতেও তাই। দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই স্থানীয়, অর্থাৎ পৃথিবীর অন্য কোথাও এসব উদ্ভিদের দেখা মিলবে না। 1990 সালে জীববিজ্ঞানীদের জরিপে পৃথিবীতে প্রায় 700 প্রজাতির স্থানীয় উদ্ভিদের খোঁজ পাওয়া গেছে, আর সুকাত্রা দ্বীপের 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 307 প্রজাতি স্থানীয়। অর্থাৎ এখানে জন্মানো প্রায় 37% উদ্ভিদের দেখা মিলবে না পৃথিবীর অন্য কোথাও। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছগুলোর একটি হলো ড্রাগন ব্ল্যাক ট্রি। হঠাৎ করে দেখলে এই গাছকে বিশাল আকৃতির ব্যাঙের ছাতা ভেবে ভয় পেতে পারেন। দ্বীপের শুকনো মাটিতে জন্মানো এই গাছটি প্রায় 32 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গাছের কাণ্ড উপরের দিকে বৃদ্ধি পেতে পেতে অসংখ্য ডালপালায় ভাগ হয়ে যায়। ডালগুলোর ঘন পাতার কারণে গাছটি দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো। ছাত আকৃতির এই গাছটির কাণ্ড থেকে লাল বর্ণের এক ধরনের আঠালো পদার্থ বের হয়। কথিত আছে, বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি হয়েছিল, আর সে কারণেই গাছটির নাম হয়ে গেছে ড্রাগন ব্ল্যাক ট্রি। এই গাছের আঠা রং তৈরি আর বার্নিশের কাজে ব্যবহৃত হয়ে আসছে অনেকদিন ধরেই। ভেষজ গুণাগুণও রয়েছে এর। প্রাচীনকালে এই গাছের আঠা ওষুধ এবং প্রসাধনী হিসেবেও ব্যবহার করা হতো। বছরে একবার এ গাছে ফুল ফোটে। উপযুক্ত পরিবেশে গাছটি বেঁচে থাকতে পারে 100 বছর। এ তো গেল ব্যাঙের ছাতা আকৃতির গাছের কথা। আরেকটি অদ্ভুত উদ্ভিদ হল ড্রেন্ড্রোসিয়াস। মূলত এটি হচ্ছে এক প্রকারের প্রকাণ্ড শশা গাছ এবং একমাত্র শশার জাত যা গাছের আকৃতি লাভ করে। বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে। ড্রেন্ড্রোসিয়াস মূলত উভলিঙ্গ গাছ, অর্থাৎ একই গাছে পুরুষ এবং স্ত্রী ফুল ফোটে। ফুলের রং হয়ে থাকে হলদে কমলা রঙের। এই গাছের জন্মানো এবং বংশবিস্তারের জন্য 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আবহাওয়া প্রয়োজন হয়। গবেষকদের মতে এই গাছটির উৎপত্তি হয়েছিল দ্বীপটি বিচ্ছিন্ন হওয়ারও দ্বিগুণ সময় আগে। এ দুটি ছাড়াও এখানে দেখা মিলবে সুকাত্রা পোমেগ্রানেট নামে এক প্রকার ফুলের উদ্ভিদের। এটি 2.5 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হয়। সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে গাছটিতে ফুল ও ফল হয়। ফুলগুলো গোলাপি বা লালের কাছাকাছি রঙের হয়, আর ফলগুলো হয় অপেক্ষাকৃত ছোট আকৃতির। পাকলে তা হলদে সবুজ রং ধারণ করে। এই ফল মূলত ক্ষতের চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটোখাটো আসবাবপত্র তৈরিতে ব্যবহার হয়ে আসছে অনেকদিন ধরেই। এইসব ব্যতিক্রমী গড়নের উদ্ভিদের জন্যই দ্বীপটিকে ভিনগ্রহের দ্বীপ হিসেবে আখ্যায়িত করার মূল কারণ। তবে দ্বীপটিতে মানুষের বসবাস এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই ধারা চলতে থাকলে অচিরে অনেক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন গবেষকরা। 2004 সালে পরিবেশ রক্ষার আন্তর্জাতিক সংগঠন IUCN এর লাল তালিকায় এখানকার অতি বিপন্ন 3টি এবং বিপন্ন প্রজাতির 27টি উদ্ভিদের নাম রয়েছে। অদ্ভুত আকৃতির উদ্ভিদ ছাড়াও মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যার 94% অর্থাৎ 29টি প্রজাতি স্থানীয়, অর্থাৎ যেগুলো আপনি পৃথিবীর অন্য কোথাও দেখবেন না। পাখির মধ্যে রয়েছে সুকাত্রা স্টার্লিং, সুকাত্রা স্প্যারো, সুকাত্রা সানবার্ড, সুকাত্রা বান্টিং সহ বেশ কিছু স্থানীয় প্রজাতির পাখি। এছাড়া স্কিংস, পাবিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের স্বাদু পানির কাঁকড়া দেখতে পাওয়া যায় এখানে। তাছাড়া দেখা মিলবে বেশ কয়েক ধরনের প্রজাপতিরও। তবে স্তন্যপায়ী প্রাণী হিসেবে বাদুড় ছাড়া আর কোনো প্রাণী দেখতে পাওয়া যায় না এখানে। তবে গবেষকদের মতে 2000 বছরের বেশি সময় ধরে এখানে মানুষের বসবাসের ফলে স্থানীয় পরিবেশে পড়েছে বিরূপ প্রভাব। বিলুপ্ত হয়ে গেছে কুমির বা মহিষের মতো অনেক প্রাণী। জ্বালানির প্রয়োজনে উজাড় করা হয়েছে অনেক উদ্ভিদ। এছাড়া দ্বীপটিতে ছাগলসহ
অন্যান্য গৃহপালিত প্রাণীর আগমন ঘটায়, স্থানীয় উদ্ভিদ ও প্রাণীগুলো পড়েছে হুমকির মুখে। সুকাত্রা দ্বীপের বেশিরভাগ বাসিন্দাই আল মাহরা নামে দক্ষিণ আরবের একটি উপজাতির বংশোদ্ভূত। এছাড়াও এখানে খুব অল্প সংখ্যক সোমালীয় বংশোদ্ভূত মানুষের বাস রয়েছে। তাছাড়া বিভিন্ন কৃষ্ণাঙ্গ আফ্রিকানেরও বাস রয়েছে এখানে। সুকাত্রার মূল ভূখণ্ডে 50,000-এরও বেশি মানুষের বাস রয়েছে। অবশ্য এদের বেশিরভাগই বাস করেন দ্বীপটির উত্তর উপকূলে। বাসিন্দারা মাছ শিকার, পশুপালন আর খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করেন। দ্বীপের প্রধান রপ্তানি পণ্য হল খেজুর, ঘি, তামাক আর মাছ। ইতিহাস থেকে জানা যায়, প্রথম শতকের মাঝামাঝি পর্যন্ত দ্বীপটিতে স্থানীয় ধর্ম প্রচলিত ছিল। এরপর থমাস দ্য অ্যাপোস্টল নামের এক খ্রিস্ট ধর্মপ্রচারক জাহাজডুবির ফলে সুকাত্রায় আশ্রয় নেন এবং বহু বাসিন্দাকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দেন। 10ম শতাব্দীতে আরব ভূগোলবিদ আবু মুহাম্মদ আল হাসান আল হামদানির দেয়া তথ্যানুসারে দ্বীপের বেশিরভাগ মানুষ ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী। এমনকি দ্য ট্র্যাভেলস অব মার্কোপোলো বইতেও সুকাত্রা দ্বীপের উল্লেখ রয়েছে। যদিও মার্কোপোলো দ্বীপের কাছাকাছি কখনো যাননি, তবে তার দেয়া তথ্যে দ্বীপবাসীরা ব্যাপটিস্ট খ্রিস্টান বলে উল্লেখ আছে। কিন্তু 16 শতকে পূর্ব ইয়েমেনের মাহারার সুলতান দ্বীপটি দখলে নেয়ার পর থেকে দ্বীপের বেশিরভাগ বাসিন্দাই ইসলাম ধর্মে দীক্ষিত হন। বর্তমানে দ্বীপের অধিকাংশ বাসিন্দাই মুসলিম। খ্রিস্ট ধর্মের চিহ্ন হিসেবে রয়েছে কিছু চার্চের ধ্বংসাবশেষ এবং কবর ফলক। এত বিস্ময় ভরা দ্বীপটি সম্পর্কে জানার পর অনেকের মনেই হয়তো কৌতূহল জেগেছে, কিভাবে যাবেন এই দ্বীপে। 1999 সালে এই দ্বীপে একটি বিমানবন্দর স্থাপনের আগ পর্যন্ত কার্গো জাহাজ ছাড়া দ্বীপে পৌঁছানোর আর কোনো মাধ্যম ছিল না। তবে বর্তমানে বিমানযোগে সহজেই যাওয়া যাবে দ্বীপটিতে। তবে দ্বীপে ঘুরতে যাওয়ার আদর্শ সময় অক্টোবর থেকে এপ্রিল মাস। বছরের অন্য সময় ভারী বৃষ্টিপাতের কারণে ভ্রমণ বিঘ্নিত হবে। পর্যটকদের জন্য এখানে কয়েকটি গেস্ট হাউস থাকলেও উন্নত মানের কোনো হোটেল এখনও গড়ে ওঠেনি। এই এলাকার ইকোসিস্টেমের কারণে এখানে রাস্তা বা গণপরিবহনের সংখ্যাও খুবই কম। এখানে ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই পর্যাপ্ত রাস্তাঘাট নির্মাণ করা হয়নি, যে কারণে মাঝে মধ্যে রাস্তায় দু একটা মিনি বাসের দেখা মিলতে পারে। চাইলে ফোর হুইলার ড্রাইভ ভাড়া করে ঘুরতে পারবেন দ্বীপের এখানে সেখানে। তবে পায়ে হেঁটে দ্বীপটি ঘুরে দেখায় যে সবচেয়ে উত্তম এবং আকর্ষণীয় হবে, তাতে কোনো সন্দেহই নেই।